প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের বাস্তব গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরব আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আছি আল্লাহর রাখছে তো আপনার নাম কি চাঁদনি বাহ খুব সুন্দর নাম দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর তো চাঁদনি আপার বয়স কত আমার 22 বছর তো চাঁদনি আপার বিয়ে শাদী হয়েছে আচ্ছা বাচ্চা আছে তো স্বামী দেখে কেন ইউটিউবে আসলেন স্বামীটা ভালো না নেশা পানি খাইতো অনেক মারধর করতো আচ্ছা নেশার জগতেই কইরা আছে এর জন্য চলে আসছে বাচ্চাটা আচ্ছা আচ্ছা স্বামীটা নেশা পানি করতো তো নেশাগো স্বামীকে কেন বিয়ে করলেন এটা তো আর আগে জানছিলাম না যে তোরা নেশা খায় দেখাচ্ছে তো ভালো আচ্ছা এখন বিয়ের পরে জানতে পারলাম অনেক কষ্ট করে থাকতে চাইলাম থাকতে পারলাম না মারধর করতো টাকা পয়সা পাতার বাড়ি থেকে আনতে বলতো তখন আর এইভাবে আর কি দিন যাপন ছাড়া বাচ্চার খবর নিত না আমার খবর নিত না এর জন্য আমার তালাক দিছে আমিও তার তালাক আচ্ছা আচ্ছা দুজন দুজনকে তালাক দিয়ে দিছে নাকি তো এখন থাকেন কার কাছে এখন আমার আম্মু আছে বাবা নেই বাবা মারা গেছে আম্মু নিয়ে আছে বাচ্চাটা কতদিন হয়েছে তালাক হয়েছে কষ্টই হইতাছে বাবা নাই তো যার যা যেহেতু বাবা নাই তারপর একটু কষ্টই হয় আম্মু বুড়া মানুষ কোনো কাজ করতে পারে না আচ্ছা তো আপনি কি করেন এখন যে বললাম কোন রকম চলতাছে সেলাই মেশিনে কাম করা মানুষের বাসা ভাড়া থাকে তো স্বামী যে তালাক হয়ে গেছে কত দিন হিসেবে বললেন দুই বছর হয়ে গেছে তো এখন কি আর নতুন করে জীবনকে সাথে চান নাকি হ্যাঁ ভাইয়া যদি কেউ আমার জীবনে আসে তাহলে নতুন করে জীবনটা সাজাইতে চান যদি আমার বাচ্চার দায়িত্ব কেউ নেয় কেমন পড়ছেন যেমনই হোক না কেন সে বুড়া হোক ইয় হোক তাতে সমস্যা নেই আমার 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 বাচ্চার দায়িত্ব নেবে তার পাশে সারা জীবন থাকবে তার জন্য জীবনটা আপনি তো বিবাহিত মনে করেন বাচ্চা আছে যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করতে চায় আপনি করবেন হ্যাঁ যদি বিবাহিত মানুষ আমার বিয়ে করতে চায় আমি বসবো যদি আমার বাচ্চারে লেখাপড়া শিখা মানুষের মতো মানুষ করে আমার দুই বেলা দুই মুঠো খাওয়া তাহলে আমি করবো বিয়ে যদি বয়স্ক হয় বয়স্ক হইলে সমস্যা নয় বয়স্ক হলেই মনের দুঃখ বুঝে ইয়ংরা বুঝে না তো দর্শক আপনারা যদি চাঁদনি আপার কথা শুনে যদি ভালো লাগে যদি তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে 01833-59219 আমি নাম্বারটা আবারও বলছি 01833-59219 তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু চাঁদনি আপার সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি সবসময় দেশের সেবা করি আসসালামু আলাইকুম